সায়ন্তনী আর আজকে যে কারণে আসা সেটা হচ্ছে 22 নভেম্বর মানে দ্য সানডে 1990 তে আমি জন্মে কৃতার্থ করেছিলাম লোকজনকে এই মহাপুরুষের জন্ম হয়েছিল 22 নভেম্বর তো আর সেটা একটা এক্সাইটমেন্টের কারণ তো বটেই আমি নিজের জন্মদিনে ওভার এক্সাইটেড থাকি আর আমি সেই ছোটবেলা থেকেই এই এই পার্টিকুলার এজটা নিয়ে আমার অদ্ভুত একটা ফ্যাসিনেশন আমি জানি না কেন আমার কোনো আইডিয়া নেই বাট একটা অদ্ভুত ফ্যাসিনেশন আছে তো কিছু আমার প্ল্যানিংস আছে ফর দ্য সানডে আর সানডে আসার আগেও কিছু প্রিপারেশনস আছে আমার নিজের জন্য যেগুলো আমার নিজের ইচ্ছা আমি জানি না আমাকে তার মধ্যে কটা করতে অ্যালাউ করা হবে আর বেসিক্যালি আমার কারোর কথা শোনার কোনো ইচ্ছা নেই টু বি ভেরি অনেস্ট তো একটা হচ্ছে আমার হাইলাইটস করানোর ইচ্ছা আছে খুবই হার্মলেস ইচ্ছা আমার নাম্বার ওয়ান হচ্ছে হাইলাইটস করানোর ইচ্ছা আমি এটা প্রোডাক্ট কিনেছিলাম ক্রেজি ভায়োলেট স্ট্রিক্স প্রফেশনালস এর এইটা আমি কিনেছিলাম আর এটা আমি অ্যাপ্লাইও করেছিলাম দেখার জন্য যে অ্যাকচুয়ালি কীরকম আসে একটু ছোট্ট একটু এরিয়াতে কিন্তু ব্যাপারটা হচ্ছে হেয়ার ব্লিচ না করলে এটা বোঝা যাবে না কালারটা তো সেই জন্য আমি একটু দোকানে যাব দেখি আমি হেয়ার ব্লিচটা জোগাড় করতে পারি কিনা আমি একটু দোকানে যাচ্ছি আমার কাছে হেয়ার ব্লিচটা নেই তো আমি একটু দেখতে আছি যদি আমি পাই সেটা এখানকার লোকাল কোনো দোকানে আর এর জন্যই আমার সাথে লেজি হয়ে এনে ঘুরে গেছে ব্যাগের মধ্যে করে চলছেন আমার সাথে তো আমি দেখি প্রোডাক্টটা পাই কিনা দোকানে এই দোকানটাতে আগে সব কিছুই পাওয়া যেত এখন দেখি কি অবস্থা রূপমহলের সব কিছু পাওয়া যায় আমি পেয়ে গেছি আমার প্রোডাক্ট অডিও কিছুটা ফুটেজ খেয়ে নিয়েছে ওখানে যেটা অ্যাজ ইউজুয়ালি করে থাকে তো আমি রেডি উইথ দ্য প্রোডাক্টস আমি একবার ওপেন করে দেখাবো আর মিনওয়াইল আমি নিজেই ট্রাই করছিলাম নিজের করার বাট সবার আমার উপর নিজেরই ভরসা হচ্ছে না তাই জন্য আমার এই বোনটা এসেছে আমাকে হেল্প করার জন্য সে হাই তো আমি একবার প্রোডাক্টসগুলো দেখিয়ে নেবো ঠিক আছে সো টাইম ওয়েস্ট না করে উই আর স্টার্টিং দ্য প্রসেস স্টে টিউনড আমি হেয়ার ওয়াশ করে এলাম তারপরে ব্লো ড্রাইও করেছি হালকা কিছুটা তো ব্লন্ড হয়েছে জায়গায় জায়গায় আর এইটা ইউজ করবো আমি ভায়োলেটটা
কালার অ্যাপ্লাই হয়ে গেছে, আমি হাত দিচ্ছি না, পুরো দিয়ে হয়ে গেছে, কি বিধি কিছু লাগ যাব। পুরো সময় নষ্ট হলো, পার্পলার তো পাও আসেনি, বাট এতটাও খারাপ এক্সপেকটেশন ছিল না যে এরকম ভাবে হবে। হ্যাঁ, মানে হালকা একটু অ্যাট লিস্ট একটা টেঞ্জ তো একটা এক্সপেক্ট করেছিলাম আমি, মানে পুরোটা না এলো, তো এটা ফুল ব্রাউন এসেছে আর কি। একটা কাজ করতে পারি, নেক্সট আমরা কিছুদিন পরে সাথে সাথে করা যাবে না, আর যেটা আমরা সাথে ছিল কালারটা সেটা আমরা ট্রাই করব। হ্যাঁ, রেডটা আমরা একবার ট্রাই করে দেখব যে কালারটা আসে কিনা। ওকে, আপাতত এটাই, এটা নিয়েই খুশি থাকি আমি আর কি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব টু হার চ্যানেল অ্যাজ ওয়েল, সুস্মিতাস ওয়ার্ল্ড, মেকআপ ভিডিওস, ব্লগিং, সব রকমই আছে আর কি। বেসিক্যালি মেকআপ আছে, তোমরা দেখতে পারো, লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক। চলো।